ঘটনা এটা কইলাই ঘটনা বানাই কইলাম ভাইটা একবারে মুসলিম শরীফ থেকে কইলাম মুসলিম শরীফের নাম শুনছেন আপনারা আচ্ছা বদরের যুদ্ধটা কঠিন যুদ্ধ আছে এখানে আপনারা কই হুজুর আমরা তো জানি 313 জন আমরা আর কাফের আছে কত চিন্তা করছেন 313 জনে 1000 এর বিরুদ্ধে খেলছে অঙ্ক অনেকে দেখবা খেলতে চায় না আয়ো আয়ো খেলাইবো খেলাইবো এমন কুপানি কুপাইছি একবারে পাগাপাগি শুরু হয়েছে এমন প্লেয়ার আমরা আমার লগে খেলতে গেলে আগে শক্ত প্লেয়ার হওয়া লাগবো তা ফাউল কোন প্লেয়ারের লগে আমরা খেলি না ঠিক নেই আমরা 313 জনে 1000 জনের লগে খেললা সব টিম ধরে ভাগাই আছে এই কারণে কঠিন আছে না কঠিন অন্য কারণে আছে কারণ বদরের যুদ্ধ এটা এমন এক যুদ্ধ বদরের ময়দানে যারা মুখামুখি অবস্থা তখন এমন আছে যে বাফে ইসলাম কবুল করছে কিন্তু ফুয়া এখনো ইসলাম কবুল করছে না বাতিজা ইসলাম কবুল করছে মুসলমান হয়ে গেছে কিন্তু চাচা এখনো কাফির রয়েছে মুসলমান হয়েছে না তাহলে দেখা গেল যে যুদ্ধের ময়দানে যারা মুখামুখি এরা খারাপ বাপ বেটা মুখামুখি চাচা বাতিজা এটা কিন্তু সোজা কথা নেই বাফর বিরুদ্ধে অস্ত্র তোলার বাফে ফুয়ার বিরুদ্ধে অস্ত্র তোলা খুব কঠিন অবস্থা আল্লাহ নবী কিছুটা ফেরা সামনে গেল দুশ্চিন্তা করলা হায় হায় আজ যদি আমার সাহাবি এগুলোর অন্তর শাহাদাতের চেতনা কাজ না করিয়া ইসলামের চেতনা কাজ না করিয়া আত্মীয়তার আত্মীয়তার চেতনায় টান মারি দে তাইলে পরাজয় আছে না নাই আল্লাহ নবীর ফেরেশামি অবস্থায় একজন সাহাবি বুঝিল ছিল তাই উবাই গেল তাকাম আল মিকদাদ বিন আমর মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু উবাই কইল ওগো আল্লাহর নবী আপনার ফেরেশানি এর অবস্থা কিন্তু আমি বুঝিলছি আপনি ফেরেশান হই পারা ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক আল্লাহ যেদিকে আপনার আদেশ করছেন ওইদিকে আমরা লইয়া বারুক আমরা আপনার লগে আছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে কইরা লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা বনি ইসরাঈলর সম্ভব জাতি হলে তারা নবী হল লগে যে দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহার আপনার লগে আমরা করতাম না বনি ইসরাঈলর নাম শুনিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় তার ছেলে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আমার প্রিয় বাবা মৃত্যুর বিছানায় আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করে তাহলে তো সবাই জানতে পারতো তিনি তখন বললেন বাবারে শোনো আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে আর কোন শক্তিশালী মানুষ তার হাত আমার গলা দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত ঢুকিয়ে তারপরে সেই কাঁটাগুলোকে টেনে টেনে কষ্ট দিয়ে দিয়ে বের করছে আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটা কবজ করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আসমান আর জমিনকে আল্লাহ এক করে ফেলেছে আর আসমান আর জমিনের মাঝখানে ফেলে আমাকে পিষে ফেলা হচ্ছে আমার কানে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে এত যন্ত্রণা এত কষ্ট আমার অনুভব হচ্ছে আমার ভাইরা এই যন্ত্রণা কিন্তু আপনার আমার কাছেও আসবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়ে তার অবস্থা কেমন হয়েছিল শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগ থেকেই চরমভাবে অসুস্থ হয়ে গেলেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়েছেন ইমামতি করেছেন খুতবা দিয়েছেন খুতবা দিতে গিয়ে তিনি বললেন আমার সাহাবীরা শোনো শোনো আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আমি তোমাদেরকে বলছি শোনো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক গোলামকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে পরিত্যাগ করে তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছে আল্লাহর নবীর খুতবা শুনে কেউ কিছু বুঝলো না দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কান্না শুরু করেছেন অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু বকর কাঁদো কেন বিশ্বনবী তো কার না কার কথা বললেন এই বক্তব্য শুনে তুমি কেন কাঁদো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন আমার ভাইরা তোমরা যদি নাও বুঝো আল্লাহর নবীর বক্তব্যের ভাষাগুলো কিন্তু আমি বুঝেছি
কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা তার নবীকে সকল সম্পদ দিতে চেয়েছিলেন আর তিনি সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করা পছন্দ করেছেন তার মানে হলো নবী আমাদেরকে ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাবে আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব এইজন্য তিনি বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছেন আল্লাহর নবী খুতবা শেষ করে নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে চলে গেলেন সেই দিন মাগরিবের নামাজে আমার নবী ইমামতি করেছিলেন আমার নবীর জ্বরের অবস্থা আরো বেড়ে গেল জ্বরের মাত্রা বেড়ে গেল সোমবার যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান অবস্থা আরো সাংঘাতিক হয়ে গেল কখনো হুঁশ কখনো বেহুশ এরকম অবস্থা মাগরিবের নামাজে সেই দিন আমার নবী ইমামতি করেছিলেন আমার নবীর জ্বরের মাত্রা যখন বেড়ে গেল একবার বেহুশ হন তারপরে হুঁশ ফিরে আসে এরকম অবস্থা এরই মধ্যে এশার আদান হয়ে গেল সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করছেন আল্লাহর নবীর পেছনে ইমামতি আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষা করছেন কিন্তু বিশ্বনবী তখন বেহুশ যখন হুঁশ ফিরল আম্মা জামা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ওগো আয়েশা এখন কোন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী এশার আদান হয়েছে এখন তো এশার নামাজের সময় সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে আপনি গেলেই নামাজ শুরু হবে আল্লাহ নবী বললেন ঠিক আছে আমার জন্য অজুর পানি নিয়ে আসো অজুর পানির কথা আনতে বলার পরে আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল আবার জিজ্ঞেস করলেন আয়েশা গো নামাজ শেষ হয়ে গেল নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী নামাজ এখনো শেষ হয় নাই সাহাবীরা অপেক্ষা করছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বললেন তাহলে ঠিক আছে অজুর জন্য পানি নিয়ে আসো আমার নবী অজু করলেন অজু করে যখনই দাঁড়াতে যাবেন আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরলো আবারও জিজ্ঞেস করলেন আয়েশা গো নামাজের সময়টা কি শেষ হয়ে গেল নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করে আল্লাহর নবী আবার উঠে যখন মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন দাঁড়াতে পারলেন না বসে গেলেন তিনি বললেন আমি মনে হয় আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না আমি অর্ডার দিচ্ছি আদেশ দিচ্ছি আমার সাহাবী আবু বকর যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করে আল্লাহর নবীর অর্ডার পেয়ে সাইয়েদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন মসজিদে নববীতে এবার ইমামতিতে আবু বকর ইমামতিতে নামাজ শুরু হলো আর সাহাবায়ে কেরাম পেছনের মধ্যে কান্নাকাটি শুরু করেছেন আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা গো মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও জানালাটা খুলে দাও নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জানালাটা খুলে দিলেন আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে কেঁদে ফেললেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আয়েশা গো আমার চোখে তুমি যে পানি দেখো এটা কোনো দুঃখের পানি নয় এটা হলো আনন্দের পানি আমার এই সাহাবীরা যে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে নামাজের এই দৃশ্য দেখে আমার কাছে এত ভালো লাগছে কারণ নামাজের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছিলাম সাফা পাহাড়ে আমার শরীর থেকে রক্ত ঝরেছিল উহুদের ময়দানে দান্দান মুবারক শরীর হয়েছিল এত জুলুম নির্যাতনের নিপীড়নের পরে নামাজের এই পরিবেশ দেখে আমার কাছে আজ খুব ভালো লাগছে আর আমার অনুভূতি পয়দা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এভাবে তারা সুন্দর করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে আমার নবী যেদিন সোমবার দুনিয়া থেকে বিদায় হন অবস্থা আরো খারাপ হয়ে গেল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা গো আমার জন্য পানির পাত্রে কিছু পানি নিয়ে আসো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্রে কিছু পানি নিয়ে আসতেন আমার নবী তার হাত পানির পাত্রে চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন আর তিনি বলতে লাগলেন আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লা সাকরাত ওগো আল্লাহ সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাই কারণ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবীও
দোয়া করেছেন আল্লাহুম্মা আইদনি আইদনি আলা গমরাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, এই সাকরাতুল মাউত আমাদের কাছেও আসবে সন্দেহ আছে?